আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন ফানি নিউজ টিভি। আমি শাহরুজ্জামান সাগর আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো আপনারা অলরেডি জেনে গিয়েছেন, তবুও আমি একটু রিপিট করছি। আজকে আমরা কথা বলবো অল্প টাকায় কীভাবে উন্নত দেশগুলি যেমন ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকার দেশগুলিতে সেটেল হওয়া যায় বা সেখানে যাওয়া যায়। তো বন্ধুরা, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলছি। দয়া করে আমার ভিডিওটি পুরোটাই দেখবেন, যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশান, অনেক গ্যাপ থেকে যাবে, সেটা আপনাদের হয়তো বুঝতে কষ্ট হবে পরবর্তীতে। তো আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, আমি নতুন ভিডিও ক্রিয়েট করছি, তো আপনারা যদি আমাকে একটু অনুপ্রাণিত না করেন তাহলে আমি হয়তো ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব না। সো আপনাদের রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু কাজে লেগে থাকে, যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আমরা মূল টপিক্সে ফিরে যাচ্ছি। বন্ধুরা, আমরা কথা বলছি অল্প টাকায় কীভাবে উন্নত দেশগুলি অর্থাৎ ইউরোপ, আমেরিকাতে সেটেল হওয়া যায়। তো তারই কিছু থিওরি, কীভাবে গেলে হয়তো সুবিধা হবে, কীভাবে গেলে আপনার টাকা কম খরচ হবে এবং আপনি কীভাবে খুব সহজেই যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, তো এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলছি। বন্ধুরা, আমরা জানি অনেকগুলি ওয়েতে আমরা ইউরোপে যাই বা আমেরিকাতে যাই, ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছি, আমরা কেউ ট্যুরিস্ট ভিসায় যাচ্ছি, আমরা কেউ স্টুডেন্ট ভিসায় যাচ্ছি। তো বন্ধুরা, আমরা জানি যে এই সবগুলি ভিসাই আসলে কীভাবে প্রক্রিয়া, কীভাবে প্রক্রিয়াধীন থাকে বা কীভাবে এটা রেডি হয় ভিসাগুলি, কীভাবে কী পেপার্স লাগে, আমরা কম বেশি কিন্তু টুকটাক সবাই ইনফরমেশান রাখি। কিন্তু বন্ধুরা, আমরা একটু হিসাব করে দেখি, একটু ক্যালকুলেশন করে দেখি আসলে কোনটাতে কী রকম খরচ হচ্ছে বা কোনটাতে কী রকম রিকোয়ারমেন্ট আছে। তো আমরা যদি একটু রিসার্চ করি তাহলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন বা ক্লিয়ার হয়ে যাবেন। এটা কঠিন কিছু না, একেবারে ইজি ব্যাপারগুলি। তো বন্ধুরা, ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে বা নন সেনজেনে ঢুকতে গেলেও এখন 7-8-10 লাখ টাকা কিন্তু লাগতেছে বন্ধুরা। দেন হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান তবুও কিন্তু একটা বিরাট অঙ্কের একটা অ্যামাউন্ট লাগতেছে। তো ট্যুর ভিসায় কম লাগতেছে আমরা জানি, কিন্তু ট্যুর ভিসায় কম লাগতেছে, ট্যুর ভিসায় কেন কম লাগতেছে, কারণ আপনি ট্যুর করতে যাচ্ছেন, এখানে আপনার এক্সট্রা কোনো খরচ নাই, শুধুমাত্র আপনার ট্যুরের পারপাসে যে খরচগুলি হবে সেগুলি। কিন্তু আপনি চাইলে কি আপনাকে এই উন্নত দেশগুলিতে ট্যুর ভিসা দিবে আপনার মনে হয়? না বন্ধুরা, এখানে কিছু প্রক্রিয়াধীন কিছু প্রক্রিয়া তো অবশ্যই থাকবে, কিছু রিকোয়ারমেন্ট তারা চাবে। হ্যাঁ, তো তার মধ্যে সবথেকে বড় যে রিকোয়ারমেন্ট চাবে সেটা হচ্ছে আপনার একটা সুন্দর ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, তাহলে হয়তো আপনাকে যে কোনো দেশের ভিসা আপনাকে দিবে। তো ট্রাভেল হিস্ট্রি বলতে আমরা কী বুঝি, আমরা সবাই জানি যে ট্রাভেল হিস্ট্রি মানে আপনি আগে কয়টা দেশ ভিজিট করেছেন তার একটা হিস্ট্রি, মানে আপনি কোথায় কোথায় গিয়েছেন, আপনার পাসপোর্ট দেখলেই এই হিস্ট্রিগুলি ইমিগ্রেশন অফিসার বুঝতে পারবে। তো বন্ধুরা, ইউরোপের জন্য আপনাকে মিনিমাম 7-8টা দেশ ট্যুর করা লাগবে, আমেরিকার জন্যও সেম তাই, 8-10টা দেশ ট্যুর করা লাগবে। তো এমন রিকোয়ারমেন্ট কিন্তু তাদের আছে। তো আপনি কীভাবে আপনি ভাববেন যে অল্প টাকায় যাবো আমি, তো অল্প টাকায় যেহেতু যাবো তাহলে এই এতগুলি টাকা বা এতগুলি দেশ আমি কীভাবে ঘুরবো, অনেক টাকার ব্যাপার। বন্ধুরা, ঠিক ব্যাপারটা তাই, এক্স্যাক্টলি তাই, যে আপনি যদি এখন 8টা দেশ ভিজিট করতে যান তাহলে সর্বনিম্ন আপনার 7-8 লাখ টাকা কিন্তু খরচ হয়ে যাবে। তো সেম, তো তারপরেও একটা দিক থেকে লাভ আছে ভেবে দেখুন, যে আপনি যদি 8 লাখ টাকা খরচ করে যদি 7-8টা দেশ ঘোরেন তাহলে আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, অনেক বড় একটা লম্বা একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। আপনি আপনার আপনার পাসপোর্ট কিন্তু অনেক দামি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু 8 লাখ টাকা খরচ করে যে নন সেনজেনে ঢুকতেছেন, রোমানিয়া ঢুকতেছেন, তো হচ্ছে কী হচ্ছে যে রোমানিয়ায় সেনজেন না, তো সেনজেন রোমানিয়া থেকে আপনাকে আবার টার্ন করতে হবে। তো আপনি এই 8 লাখ টাকা যদি খরচ করে যদি আপনি যদি 8-9টা দেশ বা 7-8টা দেশ ঘোরেন তাহলে কিন্তু আপনি একেবারে ইজিলি সেনজেনভুক্ত কান্ট্রিতে কিন্তু ঢুকে যেতে পারবেন, তাই না? তো বন্ধুরা, আমাদের কাছে 8-10 লাখ টাকা নেই, আমরা আরও পোর, আমরা নিম্নবিত্ত ফ্যামিলির, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা আসলে কী করবো, আমাদের ইউজ অ্যামাউন্ট নেই, আমাদের হয়তো 4-5 লাখ টাকা সর্বোচ্চ অ্যামাউন্ট আছে, এই টাকা দিয়ে আমরা কীভাবে কী করবো? বন্ধুরা, এক্স্যাক্টলি তাই, আমি আসলে মূলত কথা বলবো এই টপিক্সটা নিয়ে, যে আমরা আসলে এই অল্প টাকা নিয়ে কীভাবে এই উন্নত দেশগুলিতে পাড়ি জমাবো। তো বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন যে আপনি যদি হচ্ছে ইন্ডিয়াতে যান,
তো আপনার পাসপোর্ট ইউজ করে, তো ওই পাসপোর্টটা নিয়ে যদি আপনি ইন্ডিয়ার পরে যদি আপনি থাইল্যান্ড যান, তো ওই দুটা দেশ আমি ধরলাম যে আপনি গিয়েছেন, তো আপনি জানেন যে আপনি এই দুটা দেশ যদি না যান তাহলে কিন্তু আপনি এরপরে যে একটু ভালো দেশ সিঙ্গাপুর সেটা হয়তো আপনাকে ভিসা দিতে চাবে না। তো আপনাকে কিন্তু ধাপে ধাপে উঠতে হবে, আপনি একবারে চাইলেই ইন্ডিয়ার পরেই কিন্তু দুবাই যেতে পারবেন না, হয়তো দুবাইতে যেতে পারবেন, আমি বলছি টার্কি যেতে পারবেন না, বা কাজাকিস্তান কিরগিজিস্তান যেতে পারবেন না, তো এই দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু আবার আপনাকে তিন চারটা দেশগুলো ঘুরতে হবে। তো সিস্টেম বাই স্টেপ বাই স্টেপ উঠতে হবে। বন্ধুরা আমি বলবো যে আপনি ইউরোপে যাবেন, আপনার টার্গেট কী, আপনার এইম কী, ইউরোপ সেনজেন বা নন সেনজেন হইল, আপনি অল্প টাকার মধ্যে ঢুকবেন বা অস্ট্রেলিয়া বা আমেরিকা, তো আমি ফার্স্টে ইউরোপটা মানুষের আমাদের মেইন চুজ থাকে, আমরা সবাই চাই সেনজেনে ঢুকবো, তো আমি সেনজেন নিয়ে স্পেসিফিক কথাটা বলছি, দেন ইউরোপ দেন আমেরিকা অস্ট্রেলিয়া নিয়ে আমি অন্য একটা ভিডিওতে ডিটেলস কথা বলবো। তো বন্ধুরা আমি ইউরোপের কথা বলছি, তো আপনি আমার আমি যেভাবে যে অ্যাঙ্গেল স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কী বোঝাতে যাচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু লম্বা হয়ে যায় তাহলে প্লিজ কষ্ট করে দেখবেন, কারণ হচ্ছে আপনার বোঝানোর জন্যই কিন্তু ভিডিওটা লম্বা হচ্ছে, তো একটু ধৈর্য ধরে দেখে নেবেন। তো বন্ধুরা আমি আপনি ইন্ডিয়া যাচ্ছেন, ইন্ডিয়া থেকে আপনি থাইল্যান্ড যান, থাইল্যান্ডের পরে আপনি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের পরে আপনি দুবাই ঢোকেন, এই চারটা দেশ আপনি ভিজিট করেন, চারটা দেশ অনলি। তো আপনি এই চারটা দেশ ভিজিট করতে আপনার কত খরচ হবে আমি আপনাকে যদি সব মিলিয়ে বলি তাহলে হয়তো 2.5 লাখ টাকার মধ্যে কিন্তু আপনি এই চারটা দেশ ট্যুর করতে পারবেন ইজিলি। তো আপনার 1,20,000 টাকা খরচ করে কী হচ্ছে, আপনি চারটা দেশ কিন্তু ট্যুর করে ফেললেন, ঠিক আছে, 2,20,000 টাকা খরচ করে আপনি চারটে দেশ ভিজিট করে ফেললেন। তো এই চারটে দেশ ভিজিট করার পরে কিন্তু আপনি চাইলেই টার্কিতে অ্যাপ্লাই করতে পারবেন। টার্কি মিন্স কিন্তু ইউরোপ, আই থিঙ্ক আমার মনে হয়, কারণ টার্কির অর্ধেক, টার্কি মিন্স তুরস্কর কথা বলছি আমি, তুরস্কর অর্ধেক কিন্তু ইউরোপের মধ্যে এবং বাকি অর্ধেক কিন্তু এশিয়ার মধ্যে। তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কান্ট্রি আপনি ইউরোপে যাওয়ার জন্য কিন্তু একটা বেস্ট ওয়ে আপনার জন্য, আপনি চারটা দেশ ঘোরার পরে আপনি টার্কি যান। এবং তুর্কিস্তান আপনি আপনি ভাবতেও পারবেন না যে টার্কি গভর্নমেন্ট হচ্ছে যে কী আপনাদের আপনার জন্য যে মানে তারা কী অপরচুনিটি দিচ্ছে। হ্যাঁ আপনি যে যাচ্ছেন, আপনি যাওয়ার পরে যে আপনি ট্যুরিস্ট ভিসায় গেলেও আপনি যদি তাদের কাছে অ্যাপ্লিকেশান করেন যে আমি থাকতে চাই বা আরও কিছুদিন থাকতে চাই, তাহলে তারা আপনাকে সেই পারমিশনটা দিয়ে দিবে এবং আপনি চাইলেই কিন্তু এটা পারবেন, ঠিক আছে। তো তারা অনেক ভালো, তারা অনেক মানবতার, হ্যাঁ তারা অনেক মানবতার, তারা মানুষের জন্য করে। তো যাই হোক বন্ধুরা আপনি চাইলে তুর্কি যান, তুর্কি যে আপনি হচ্ছে সেখানে একটা টেম্পোরারি রেসিডেন্টের জন্য আবেদন করেন, দেন অ্যাপ্লিকেশান করেন, সেটা আপনি নিয়ে নেন, তো সেখানে থাকেন কিছুদিন। তো আপনি থাকার পরে কিন্তু তুর্কি থেকে কীভাবে ইউরোপে যাবেন এটা কিন্তু আপনি ভালোই বুঝে যাবেন যে টার্কি থেকে হচ্ছে যে আপনি কীভাবে খুব সহজেই ইউরোপে যেতে পারবেন। তো বন্ধুরা আমি টার্কির কথা যদি আমি না ধরি, আমি এদিকে আরেকটা দেশ আছে যেটা সম্পূর্ণ ইউরোপের মধ্যে অবস্থিত, এটা জর্জিয়া। আপনারা জানেন যে জর্জিয়া দেশে ইউরোপ ভূখণ্ডের মধ্যে অবস্থিত এবং সেটাও একটা ইউরোপ সেনজেন হয় নাই, বাট নন সেনজেন হলো তারা কিন্তু যথেষ্ট উন্নত একটা কান্ট্রি। তো আপনি কিন্তু চাইলে জর্জিয়া যেতে পারেন, যে বেস্ট ওয়ে। তো আপনি চারটা দেশ ভিজিট করার পরে যদি জর্জিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু জর্জিয়া আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দিতে পারে এবং দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার হয়তো একটা ইনভাইটেশন লেটার দরকার হবে। তো ইনভাইটেশন লেটার এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, এটা আপনি চাইলে অ্যারেঞ্জ করতে পারবেন। বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে যাদেরকে আপনি বললে, যাদের সাথে কথা বললে হয়তো 300-400 ইউরো, বড়জোর 300-350 ইউরো সর্বোচ্চতম, কিন্তু এর মধ্যে কী বলি আমি $350, তো $350 এই টাকার মধ্যে কিন্তু আপনি হচ্ছে যে পেয়ে যাবেন ইনভাইটেশন লেটার। তো বন্ধুরা ওই আপনি কিন্তু ওই কত হয়তো 3.5-4 লাখ টাকার মধ্যে কিন্তু আপনি জর্জিয়া বসাতে পারবেন, ইনভাইটেশন লেটার নিয়ে সমস্ত খরচ নিয়ে আপনি কিন্তু জর্জিয়া যেতে পারবেন। তো জর্জিয়া যদি ইউরোপের মধ্যে, তাদের কালচার অনেক ভালো, আপনি সেখানেও কিন্তু স্টে করতে পারবেন। তো জর্জিয়াতে যেয়ে কিন্তু আপনি সেটেলও হতে পারবেন এবং সেটাও কিন্তু খুব ইজি, একেবারে ইজি না, আমি আমি বলে দিব যে জর্জিয়াতে আপনি কীভাবে সেটেল হতে পারেন, হ্যাঁ তার কিছু থিওরি আমি আপনাদেরকে বলে দিব। তো জর্জিয়াতে যাওয়ার জন্য আপনার কী দরকার হবে তাহলে, যে আপনার কিন্তু জাস্ট চারটা দেশ ট্রাভেল হিস্ট্রিটা দেখাতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড আপনার পাসপোর্টের বৈধ মেয়াদ থাকতে হবে 6 মাস নর্মালি, তারপরে কী থাকতে হবে, আপনি ওখানে যে হোটেলে যে আপনি যাচ্ছেন তো তার যে ওখানে যে আগে থেকে অনলাইনে একটা হোটেলের সিট বুকিং করে নেবেন, তো সেটার হোটেল সিটের যে রসিদ সেটার কপি, দেন হচ্ছে আপনাকে নর্মালি $1,000 ওখানে আপনাকে দেখাতে হবে। তো বাংলাদেশ থেকে $1,000 না, বাংলাদেশ থেকে আপনাকে $1,500 প্রায় $1,500 মতো আপনাকে দেখাতে হবে বাংলাদেশ থেকে। এছাড়া হচ্ছে
আপনি যে ফেরত আসবেন, তো ফেরত আসার যে একটা ফ্লাই এয়ার টিকিট, হ্যাঁ, তো এয়ার টিকিটটা কিন্তু আপনি যে দেখাতে হবে, তো এই জিনিসগুলি নিয়ে হচ্ছে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আর পাশাপাশি ডকুমেন্টগুলি লাগে এগুলি আপনি জেনে যাবেন, যেমন আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, আর যদি আপনি জব করেন তাহলে আপনার কোম্পানি থেকে যে ছুটি নিয়েছেন তার পেপার্স, দেন আপনার জব আইডি কার্ড, আপনার ভিজিটিং কার্ড, এগুলি ব্যাংক সলভেন্সি, ব্যাংক রিকোয়ারমেন্ট, ব্যাংকের কিছু টাকা দেখান, এগুলি কিন্তু লাগবেই। তো এই জিনিসগুলি আপনি জেনে যাবেন কীভাবে কী করতে হবে, এটা খুব রিস্ক না, এটা খুব ইজি, আপনি চাইলেই এটা করতে পারেন। তো বন্ধুরা, জর্জিয়াতে আরেকটা জিনিস আমি আপনাকে আপনাদেরকে বলে রাখি, যে আমার ভিডিওটি যারা সৌদি আরব থেকে দেখছেন, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু আরও ইজি। সৌদি আরব থেকে কিন্তু ওয়ান অ্যারাইভাল ভিসাতে কিন্তু আপনি জর্জিয়া যেতে আপনারা জর্জিয়া যেতে পারেন, একেবারে ওয়ান অ্যারাইভাল ভিসা বলতে এটা ফ্রি ভিসা, এটা আপনি চাইলে কিন্তু জর্জিয়া এয়ারপোর্টে গেলে ওখানে ইমিগ্রেশন অফিসারকে আপনার যে পেপার্সগুলি দেখালে কিন্তু দিলে ওরা কিন্তু আপনাকে ভিসা ওখান থেকে দিয়ে দিবে। হয়তো আপনাকে কিছু কোশ্চেন করবে বা আপনার যে পেপার্স ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হচ্ছে তারা চাবে এবং সেগুলি দেখাতে হবে, তো তারপর কিন্তু আপনি সৌদি আরব থেকে ওয়ান অ্যারাইভাল ভিসা এক সপ্তাহ বা 15 দিনের মেয়াদে কিন্তু জর্জিয়া ঢুকতে পারেন। দেন সেখানে ঢুকে কিন্তু আপনি সেখানে চাইলে কিন্তু থেকে যেতে পারেন এবং সেখানে একটা ছোটোখাটো কাজ ম্যানেজ করতে পারেন, একেবারে ইজি। আপনি ছোট্ট একটা কাজ ম্যানেজ করে সেখানে থেকে যান, তারপরে আপনি সেখানে টিআরের জন্য অ্যাপ্লিকেশন করেন, হ্যাঁ, টেম্পোরারি রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেন। তো আমার মনে হয় যে আপনি কিছুদিন থাকলে অবশ্যই সেটা হয়ে যাবে, কারণ আমি মনে করি আপনাদের কোয়ালিটি আছে, আপনাদের প্রত্যেকের মধ্যেই কোয়ালিটি আছে, আপনারা আসলে কোয়ালিটি দেখান না। হ্যাঁ, একটু একটু যদি কোয়ালিটি দেখান যে আসলে এটা কী করতে হবে, একটু রিসার্চ করতে বসেন, ভাবতে বসেন, দেখবেন যে কতগুলি ওয়ে আপনার সামনে খুলে গেছে। আপনারা আসলে বসেন না এবং এটা নিয়ে রিসার্চ করেন না, এটা নিয়ে কোনোরকম মাথা ব্যথা নেন না, এই জন্যই কিন্তু জিনিসগুলো আপনাদের চোখের সামনে অনেক বেশি কঠিন মনে হয়। আসলে কিন্তু কঠিন কিছুই না বন্ধুরা। তো এনিওয়ে, আপনি যদি সৌদি আরব থেকে যান তাহলে সৌদি আরবের যে এয়ারপোর্ট, জর্জিয়া যে এয়ারপোর্ট বিমানবন্দর, সেখানে আপনি যাবেন, দেন সেখানে আপনাকে ওই যে ওই জিনিসগুলি, আপনি যে সৌদি আরবে থাকেন তার যে রেসিডেন্ট কার্ড, অর্থাৎ আপনি সেখানে থাকেন তো রেসিডেন্ট কার্ডটা আপনাকে নিতে হবে, দেন পাসপোর্টে 6 মাস মেয়াদ থাকতে হবে, দেন হোটেল বুকিং থাকতে হবে, দেন রিটার্ন টিকিট থাকতে হবে, আর $1,000 আপনাকে নিতে হবে। তো এইগুলি নিয়ে আপনি যদি জর্জিয়া ইমিগ্রেশন অফিসে যান, তো সেখানে যাওয়ার পরে আপনাদের এই পেপার্সগুলি তাদেরকে শো করলে দেন তারা আপনি কিন্তু ওয়েটিং রুমে বসতে বলবে, তারপর হয়তো কিছুক্ষণ পরে আপনাকে ডাকবে, দেন আপনার সাথে কিছু কথা বলবে, আপনার কাছে কিছু প্রশ্ন করবে, আপনি উত্তরগুলি দিবেন, সঠিকভাবে উত্তর আশা করি দিতে পারবেন, তো এটা কঠিন কোনো কোশ্চেন করে না তারা, তো দেন আপনাকে কিন্তু তারা জর্জিয়া ঢোকার অনুমতি দিয়ে দেবে, বুঝে, ওয়েলকাম টু আওয়ার জর্জিয়া, তো আপনি কিন্তু জর্জিয়া যেতে পারবেন। তো বন্ধুরা, জর্জিয়া যাওয়া মানেই কিন্তু আপনার ইউরোপে যাওয়ার সিঁড়ি কিন্তু 80-85% কিন্তু আপনি কিন্তু পেয়ে গেলেন, তো 4.5 লাখ টাকার মধ্যে কিন্তু আপনি জর্জিয়া যেতে পারছেন, পাশাপাশি কিন্তু আপনি তুরস্কও যেতে পারছেন বন্ধুরা, এই অপরচুনিটি কিন্তু আছে। তো বন্ধুরা, আপনি কেন 8-10 লাখ টাকা খরচ করে আপনি চেঞ্জেনে ট্রাই করছেন বা ইউরোপে ট্রাই করছেন বা রোমানিয়া আছেন নন চেঞ্জেন সেখানেও ট্রাই করছেন 7-8 লাখ টাকা দিয়ে, কেন, ওয়াই? আপনি নিজে ট্রাই করেন না, আপনি নিজে একটা দেশ যান না, আপনি এই যে অল্প টাকা খরচ করেন না, এটা ইনভেস্ট করেন না, দেখবেন যে আপনার জন্য মাস্ট একটা ভালো কান্ট্রি আপনার দর খুলে গেছে, এবং আপনি আপনার পাসপোর্ট ভারী হয়ে গেলে তো আপনি বোঝেনি, আপনি চাইলে অ্যাপ্লাই করলে অনেক কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে জিনিসগুলি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, তো মাস্ট এটা রিকোয়েস্ট করবো যে আপনারা স্টার্ট করেন ট্যুর করা, আপনারা বেরিয়ে যান, আপনারা শুরু করে দেন। হ্যাঁ, একটু টাকা আছে ব্যাংকে পড়ে আছে যে আমি বিদেশ যাবো এই টাকা নিয়ে, আপনি ভাঙতে শুরু করেন না টাকা, কোনো প্রবলেম নেই, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই টাকা ভাঙতে শুরু করেন, আপনি শুরু করেন ট্রাভেল করা, আপনি 4-5টা দেশ ট্রাভেল করেন, ট্রাভেল করে এসে আপনি ভালো কান্ট্রিতে ট্রাভেল করার জন্য অনুমতি চান, আপনি অবশ্যই অনুমতি পেয়ে যাবেন। এটা 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 তো সিস্টেম, এটা একটা ল, আপনি সিস্টেমটা জানেন তাহলে তো ইজি হয়ে গেল। তো আপনি কিন্তু চাইলে কিন্তু তুরস্কও যেতে পারেন, আপনি চাইলে জর্জিয়াও যেতে পারেন, আপনার খুশি, আপনি যেই দেশে ট্রাই করেন, বাট জর্জিয়াটা ইউরোপের মধ্যে একেবারে, আর টার্কিটা কিন্তু ইউরোপ অর্ধেক, দেন অর্ধেক এশিয়া, সো সেই ক্ষেত্রে কিন্তু জর্জিয়াটা বেস্ট, জর্জিয়াতে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আমি কতটুকু আপনাদেরকে থিওরি দিতে পেরেছি আমি জানি না, তো আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে, যদি আরও কোনো তথ্য জানার থাকে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, আমি কোনো তথ্য যদি ভুল করে থাকি। তো আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন বন্ধুরা, আমি যেন আবারও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ক্রিয়েট করতে পারি, তো তার জন্য আমাকে উৎসাহ দিবেন, দয়া করে আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেনি এখনও তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিক করে বাজিয়ে দিবেন। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।